চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটি নতুন ভিডিও নিয়ে ভাই দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেডেড হুইল ইভেন্টের মধ্যে কিন্তু নতুন এম টেন ফরটিনের স্কিনটা চলে এসছে এবং এই গান স্কিনটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কত ডায়মন্ড খরচ হতে পারে ঠিক আছে আমি কিন্তু এটাকে ঠিক আজকে নেবোই কারণ আমি এতদিনে ফ্রেডেড হুইল ইভেন্টে কোনো কিছুই নেই তো আজকের আমি এই গান স্ক্রিনটা নেবো ভাই আপনারা সবাই কিন্তু দেখবেন লাস্ট অব দি ভিডিওটা কারণ ভিডিওটা খুবই খুবই মজার হতে চলেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো যদি আপনি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন ভাই ফ্রেডেডো ইলিভেন্ট থেকে আমি এই গান স্ক্রিনটা নিয়ে কিন্তু দেখাবো মাত্র একটা স্পিনে তো একটা স্পিনে না বেরোলেও আমি কিন্তু নেবই ঠিক আছে আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে সিজন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেখানে কিন্তু সিজন একদম নামিয়ে দিয়েছে নিচে তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আপনাদেরকে বলবো টোকেন বেশি বেশি পাবেন কী করে সেটার ভিডিও বানিয়ে দিয়েছি যারা যারা দেখেননি তারা তারা দেখে নেবেন আমি প্রথমে কী করবো ক্যারেক্টারটিকে কিন্তু একদম নূপ ক্যারেক্টার বানাবো তো আমি প্রথমে নূপ ক্যারেক্টারটা বানিয়ে নিলাম ঠিক আছে ভাই এবারে তো ঠিকই আছে এবারে আমি কি করব না আমি এখান থেকে কিন্তু স্প্রিন্ট করব ঠিক আছে লাকরয়েলে যাব লাকরয়ে গিয়ে কিন্তু স্প্রিন্ট করব এবং কতটা এমন লাগছে আপনারা কিন্তু সব দেখবেন যারা যারা এখনও লাইক করেননি লাইক করে দিন চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেননি কী করছেন আর ভাই তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমি এখান থেকে দুটোকে রিমুভ করে দিলাম ঠিক আছে রিমুভ করে দিলাম এবার আমি কার নাম নিয়ে ভাই দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফ্রি স্পিন দিয়েছে লিমিট অফার থ্রি পার জিরো ভাই এটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না কিন্তু লিমিট অফার থ্রি পার জিরো যেখানে কিন্তু একটা স্প্রিন কিন্তু আপনারা ফ্রিতে করতে পারবেন তো আমি তো ফ্রি স্প্রিন অ্যাডাম চাচার নাম জয় অ্যাডাম চাচা দেখা যাক কি হয় ভাই ভাই যা ভাই 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 লেগে কি দিল ভাই একটা গাড়ির স্ক্রিন দিল গাড়ির স্ক্রিনটাও দিতে পারতো ভাই দেখতে পাচ্ছেন এখন দেয়নি মানে আপনাদের কাছ থেকে কিন্তু অনেকটা ডায়মন্ড লুটবে তো আমি নটা ডায়মন্ডের স্পিনও করব ঠিক আছে আমি কিন্তু এটা বের করেই ছাড়বো কারণ আমি জানি ভাই এটার মূল্য কতটা একবার দেখুন তবে হ্যাঁ এটা নিয়ে নিলেও কিন্তু আপনার আপডেট করতে প্রচুর ডায়মন্ড খরচ হয়ে যাবে এটার পিছনে এটা হয়তো আপনারা জানেন না কিন্তু এইটা নিয়েও যদি নেন না তারপরেও কিন্তু অনেক ডায়মন্ড আপনাদের বেশি খরচ হবে এটার পিছনে আপনাকে মানে কি করতে হবে তো আপনারা বুঝতে পারছেন এটাকে যখন আপডেট করতে হবে না লেভেল সেভেন অবধি যখন আপডেট করবেন তখন কিন্তু এই গানস্কিনটা একদম মারাত্মক লেভেলের গান স্ক্রিন হয়ে যাবে তো আমি এখান দিয়ে নটা ডায়মন্ড দিয়ে স্পিন করব এখানে যদি দেখেন আপনারা যে আপডেট আপডেট অপশান গিয়ে দেখুন এখানে কিন্তু দেখতে কেমন ড্যামেজ প্লাস এবং রেট অফ ফায়ার ডবল প্লাস দিয়েছে হিট এফেক্ট মানে যখন আপনি মারবেন তখন কেমন হবে যে আপনি যখন মারবেন এবং দেখতে পাচ্ছেন কিল এফেক্টটা দেখুন এবং কিন্তু আপনার এক্স ইম ইমোটটা দেখুন এবার ভাই ইমোটটা সেরা ইমোট করছে ইমোটটা একদম সেরা দিয়েছে ভাই আমি কিন্তু এখান থেকে এবারে স্ক্রিন করি একটা দেখা যাক একটা ভাই পড়ে যাও ভাই 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 না কী হলো ভাই এটা তো আমি একটা গোল্ড রয়েলের স্প্রিন করব ভাই গোল্ড রয়্যাল একটা স্প্রিন করবো গোল্ড রয়্যাল একটা স্প্রিন করে দেখা যাক ভাই এখন আপনারা কিন্তু যখনই করছেন না একটু করে যাবেন কিন্তু স্প্রিন কিন্তু যখনই করছেন অলরেডি কিন্তু আপনারা করতে থাকবেন হলে কিন্তু আপনারা পাবেন না তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কিন্তু নিলেও নিতে পারেন এই গান আমি আর একটা স্প্রিন করব দেখা যাক কি হয় ভাই ভাই না এম ফোর অনেক গান স্ক্রিন দিল আমি জানি ভাই এটা সবার লাস্টেই দেবে তো আমি আর স্পিন করতে যাব না আমি আর স্পিন করছি না ভাই আর স্পিন করছি না আমি ডায়মন্ড বেশি খরচ করবো না এটার পিছনে তো এতটুকুই ভিডিও আমি জানি হয়তো অনেকে চাইছেন যে না আর একটা স্প্রিন করে দিই দেখা যাক কী হয় যাওয়ার অনেক তো ডায়মন্ড খরচ করেই ফেললাম কিছুই না ভাই কিছুই দিল না আর দেখুন তাহলে কি আর তিনটে স্প্রিনকে আমি করে ফেলবো চারটে স্প্রিন আপনাদের কী মনে হয় আপনারা একবারে কমেন্ট করে কিন্তু বলবেন ভাই একবার কমেন্ট করে বলতে ভুলবেন না যে আমি কি চারটে স্পিন করবো কি না ভাই করে দেই ভাই যা হবে হবে কি ভাই আপনারা কি বলেন ভাই নিরানব্বইটা স্পিন এখন ভাই নিরানব্বইটা তারপরে কিন্তু একশোটা নিরানব্বইটার পরে কিন্তু আমাকে দুশোটা দিয়ে স্পিন করতে হবে নিরানব্বইটা স্পিন হয়ে গেলে আর দুশোটা আমি স্পিন করতে পারবো না তো ভাই আমি আর এই আর স্পিন করাটা মনে হয় আমার ঠিক হবে না তো আজকের মতো ভিডিও এতটুকু যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটিকে অলে করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে